আপনাদের ভিতরে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন তারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন আপনি কোন কলেজে চান্স পেয়েছেন। আপনাদের ভিতরে যারা কলেজে চান্স পেয়েছেন এবং আপনি যদি সেই কলেজটিতে ভর্তি কনফার্ম করতে চান তাহলে কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে আপনি ভর্তি কনফার্ম করবেন সেটাই চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু ভবিষ্যতেও আমাদের এই চ্যানেলটিতেই দেখতে পাবেন, তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। ভর্তি কনফার্ম করার জন্য আপনি যে কাজটি করবেন, সর্বপ্রথম আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটি মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস ব্যবহার করবেন। এই ক্ষেত্রে আপনি বিকাশ ব্যবহার করতে পারেন, নগদ ব্যবহার করতে পারেন, উপায় ব্যবহার করতে পারেন, কিংবা অন্য কোনো মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস বা পেমেন্ট মেথড যেগুলো এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম থেকে অ্যাপ্রুভ করেছে। আমি উপায় দিয়ে আপনাদেরকে ভর্তি কনফার্ম করে দেখাব, সেই সাথে ভর্তি কনফার্মেশনের পরে কবে আপনি কলেজে গিয়ে কাগজপত্র জমা দিবেন এবং এর পরবর্তীতে কী কী কাজ আপনাকে করতে হবে সেটাও এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো শুরুতে আপনি যে কাজটি করবেন, যেই মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করবেন সেই মোবাইল ব্যাঙ্কিংটি ওপেন করবেন। আমি যেহেতু উপায়ের মাধ্যমে পেমেন্ট করব তাই উপায় ওপেন করলাম। উপায় ওপেন করার পর আপনি এইখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে যার নাম এডুকেশন। আপনি এখান থেকে এডুকেশনে ক্লিক করবেন। যদি আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করেন তাহলেও আপনি এডুকেশন থেকে এক্সআই ক্লাস অ্যাডমিশন এটা সিলেক্ট করবেন। উপায় থেকে এডুকেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে অপশন রয়েছে এক্সআই ক্লাস অ্যাডমিশন ফিস। আপনি এইখান থেকে এই অপশনটি নির্বাচন করবেন। নির্বাচন করার পর এখানে শুরুতেই আপনার বোর্ড নির্বাচন করবেন। এক্ষেত্রে আমি বোর্ড এখানে নির্বাচন করলাম। এবার এখানে পাসিং ইয়ার নির্বাচন করবেন, আপনি যে সনে পাস করেছেন সেটা এখানে নির্বাচন করবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন এন্টার রোল নাম্বার, এই জায়গাটিতে আপনি আপনার রোল নাম্বারটি দিবেন। রোল নাম্বার দেওয়ার পর ডান পাশের অ্যারোকিতে প্রেস করবেন, দেখতে পারবেন এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে বলবে, এই জায়গাটিতে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর প্রসিড লেখা রয়েছে, এই প্রসিড লেখাতে ক্লিক করবেন, তাহলেই দেখতে পারবেন এখানে স্টুডেন্ট নেমের জায়গায় আপনার নাম চলে আসছে এবং এখানে অ্যামাউন্ট চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট আছে 228 টাকা। এটা গত বছরের ভিডিও, আমি এই বছর দেখাচ্ছি সেম একই নিয়ম। এখানে এই বছর আপনার 335 টাকা আসবে, এখানে 328 টাকা শো করতেছে। তো এখানে যেটা আসবে পেমেন্ট আপনি সেটা এখান থেকে পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করার পর এখানে আপনাকে পিন নাম্বার দিতে বলবে আপনার উপায় অ্যাকাউন্টের। আপনার উপায় অ্যাকাউন্ট বা যে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করবেন সেটাতে অবশ্যই 340 টাকার উপরে রাখবেন। এরপর পিন নাম্বার দিয়ে এখান থেকে স্লাইডে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার ফিস পেমেন্ট হয়ে যাবে। ফিস পেমেন্ট করা হয়ে গেলেই যেই কলেজে আপনি চান্স পেয়েছেন সেই কলেজে আপনার ভর্তি কনফার্ম হয়ে গেল। এ বিষয়টা যদি আপনি নিশ্চিত হতে চান যে আপনার ভর্তি কনফার্ম হয়েছে কি না তাহলে আপনি যে কাজটি করবেন, আবারও এক্সআই ক্লাস অ্যাডমিশন ওয়েবসাইটটিতে চলে আসবেন। এখানে আসার পর আপনি দেখতে পারবেন রেজিস্ট্রেশন পেমেন্ট নামের একটি অপশন এখানে শো করতেছে। আপনি এখান থেকে এই রেজিস্ট্রেশন পেমেন্ট এই লেখাটিতে ক্লিক করবেন এবং এইখানে আপনি আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দিবেন। ভেরিফিকেশনের জায়গায় ভেরিফিকেশন কোডটি দিয়ে ভিউ পেমেন্ট ইনফরমেশন এটাতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার এখানে লেখা চলে আসছে আপনার নিশ্চয়নের টাকা জমা হয়েছে। যদি এখানে আপনার নিশ্চয়নের টাকা জমা না হয়ে থাকে তাহলে এখানে এই লেখাটি আসবে না। এবার আপনি এখানে দেখতে পারবেন প্রিন্ট করুন নামের একটা অপশন রয়েছে, আপনি এই প্রিন্ট করুনে ক্লিক করে আপনার প্রিন্ট রসিদটি ডাউনলোড করে রাখবেন আপনার মোবাইল ফোনের ভিতরে, পরবর্তীতে এটার প্রয়োজন পড়তে পারে। ভর্তি কনফার্মেশন করা হয়ে গেলে আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আপনার ডকুমেন্ট জমা দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার তারিখ 26/9/2023 তারিখ হতে 5/10/2023 তারিখ পর্যন্ত, তার মানে এই মাসের 26 তারিখ থেকে নিয়ে আগামী মাসের 5 তারিখ পর্যন্ত আপনি কলেজে গিয়ে আপনার কাগজপত্র জমা দিয়ে কলেজের ভর্তির কার্যক্রমটি সম্পন্ন করবেন। কলেজে গিয়ে যেদিন আপনি কাগজপত্র জমা দিয়ে আসবেন সেদিন জিজ্ঞাসা করে আসবেন যে কলেজে কবে থেকে ক্লাস শুরু হবে, তখন তারা জানিয়ে দেবে কবে থেকে আপনার ক্লাস শুরু হবে। এটাই ছিল একাদশ শ্রেণীতে ভর্তি কনফার্ম করার প্রসেস। আশা করছি ভিডিওটি দেখে নিজেই নিজের ভর্তি কনফার্ম করে ফেলতে পারবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন, সেই সাথে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার ফেসবুকে শেয়ার করবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।